ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত, তাই একাধিক দাবি নিয়ে পথে নামতে বাধ্য হয়েছেন তারা। তুফানগঞ্জের এক নম্বর ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের অফিসে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। অভিযোগ, সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসের পাশাপাশি নভেম্বরের 20 তারিখ হওয়ার পরেও মেলেনি বেতন। এইরকম একাধিক দাবি নিয়ে শিশু বিকাশ প্রকল্পের আধিকারিককে স্মারকলিপিও জমা দেন কর্মীরা। সেপ্টেম্বর অক্টোবর এবং রানিং নভেম্বর চলছে, ভেজ এবং ফুয়েল পাচ্ছি না, সাথে আমাদের অনারিয়ামটাও পাম কেন্দ্র সরকারের যে 4,500 টাকা পায় সেটাও আমরা পাচ্ছি না। এই জন্য আজকে আমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের তুফানগঞ্জ 1 নং ICDS অফিসে ডেপুটেশন দেওয়া হলো। বারবার জানানোর পরেও এখনো মেলেনি প্রাপ্য টাকা। এবার দাবি না মানা হলেও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ওনারা আমাদের তো আশ্বাস বারবার দিচ্ছে, হবে হবে হবে, কিন্তু হচ্ছে না তো। আজকেও সেটাই বললো, হবে, কিন্তু কবে হবে সেটা ওনারা বলতে পারলেন না। তো সমাধান না হলে আরও এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা। শিশুদের বিকাশের প্রকল্পের সঙ্গে যারা যুক্ত তারা পাচ্ছেন না প্রাপ্য টাকা, বঞ্চনার শিকার হচ্ছেন তারা, তাহলে কিভাবে হবে উন্নয়ন? কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।